আবার চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালবেলা থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি 8টার সময়। উঠে আজকে ভেবেছিলাম, আজকে আমার বড় ছুটি, তাই ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না বান্না করে দিদির বাড়িতে আড্ডা মারতে যাব। তো পাশের ফ্লাইটের দেখো কীরকম আমি চঞ্চল, তোমাদের সাথে কথা বলছি তাও পাইচারি করে যাচ্ছি, এক জায়গায় দাঁড়িয়ে যে কথা বলবো তার আমার তর্ষ ইচ্ছা না। এনিওয়ে, তো পাশের ফ্লাইটে দিদি একটু ডাকলো, গল্প করতে করতে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল ওর সাথে গল্প করতে করতে। মানে গল্প করলে কোথা থেকে গল্প কোথা থেকে শুরু করে কোথায় চলে যায় তার ঠিক নেই। এবার আমি দিদিকে বলছি, দিদি আজকে তো বৃহস্পতিবার, দেরি হয়ে যাচ্ছে, ওরও দেরি হচ্ছে, আমারও দেরি হচ্ছে। এসে কোনোরকমভাবে রান্নাটা বসিয়ে ফেলেছে, বসিয়ে ফেলে একটুখানি সময় পেয়েছি, দেখো প্রচুর সময় পেতাম, কিন্তু ওই যে অতক্ষণ গল্প করে নষ্ট করলাম, গল্প করে বসে সময় নষ্ট হয় না, মাঝে মাঝে ভালোই লাগে। তো যাই হোক, রান্নাটা একটু চট করে, এটা আমার করা হয়ে গেছে। এটা হচ্ছে গরম গরম গরম, এটা হচ্ছে উচ্ছে আলুর তরকারি করেছি। আর এখানে হচ্ছে আজকে তো ইলিশ মাছ করবো, তো ইলিশ মাছটা ভাজছি। আর এখানে ইলিশ মাছের মাথাটা দিয়ে এটাকে কী বলে, তাড়াহুড়ো করে দেখে সব ভুলে যাই, কচুর লতি করবো। আর ওখানে ছেলের ভেজিটেবল কেটে রেখে দিয়েছি, যেটা ওকে প্রত্যেক দিন সেদ্ধ করে দিই, ঠিক আছে। তখন এটা ঝটপট করে নিই। ওইখানে হচ্ছে আমার ছেলে পড়াশোনা করছে, এই যে এখানে বই খোলা খুলে রেখেছি, আমি ওকে কোয়েশ্চেন বলছি, ও আনসারগুলো লিখছে। আর নিচে বসেছে কেন, তার কারণ হচ্ছে ও কালকে ভ্যাকসিন দিয়েছে, কালকে ওর সেকেন্ড ডোজটা কমপ্লিট হলো, তো ভ্যাকসিন দিয়েছে, ওর হাতটা ভীষণ ব্যথা, যেন উঁচু জায়গায় হাতটা নিয়ে লিখতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি বললাম তার একটি মেঝেতে বসে নেই। পড়াশোনাটা তো চালিয়ে যেতেই হবে, স্কুল তো আর ভ্যাকসিন মানবে না, এক্সাম তো ভ্যাকসিন মানবে না। তো চলো আবার চটপট করে কিছুটা কাজ করে আবার তোমাদের কাছে আসছি। আমি ইলিশ মাছটা আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করছি, কারণ কি হাবি আছে, তার তো আজকে ছুটি, সে একদম পাতলা জিনিস পছন্দ করে। আর আমি হচ্ছে পাশের ফ্ল্যাটের, আমি তোমাদের সাথে কথা বলছি তো, পাশের ফ্ল্যাটের একজন ভদ্রমহিলা, পাশের ফ্ল্যাটের না, পাশের বাড়ির ছাড়ে একজন ভদ্রমহিলা আমাদেরকে বোকার মতন তাকিয়ে আছে, বলছে কি এটা কী বলছে। তো এনিওয়ে, জয়ন্ত হচ্ছে পছন্দ করে পাতলা ঝোলের জন্য, আমি ইলিশ মাছটা মাখা মাখা করছি না, আমি একদম আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করছি। চলো, সকালবেলার দিকটা আমি অলরাউন্ডার থাকি, রান্না করি, ঘরের কাজ করি, ছেলেকে পড়তে বসাই, সব। সন্ধ্যাবেলার দিকে শুধু আমি ছেলেকে পড়তে বসাই। তো এতক্ষণ পর্যন্ত ছেলেকে এই ফাঁকে একটু পড়তেও বসিয়ে নিয়েছিলাম, যে ছেলের ওই ইলিশ মাছটা চাপিয়ে দিয়ে তারপরে আমি ছেলেকে পড়তে বসিয়েছিলাম, যে মাছটা হয়ে গেছে, আমি অলরেডি আমি তুলে রেখে দিয়েছি। এই যে আমার ইলিশ মাছটা কমপ্লিট, মাছটা হয়ে গেছে। আর ওদিকে আমি একটু ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাক করছি, আমি কচুর শাকগুলোকে আগে একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি। মাছের মাথাটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি গ্রাইন্ড করে রেখে দিয়েছি পেঁয়াজ আদা রসুন। ঝটপট করে একটু রান্নাটা করে নিই, আমার আর এটা করলেই হয়ে যাবে, রান্নাটা করি, ঘরটা মুছে সানি খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো, এদিকে আমার কচুর লতি কমপ্লিট হয়ে গেছে, আমার বর আজকে দেখলে আমাকে দেবে, কেন দেবে বলতো, বললাম তেলের দাম কি সস্তা, দোকানে কি আর তেল নেই, সব তেলের সে প্যাকেট নিয়ে চলে এসেছো, এই ডায়লগটাই দেবে আজকে। দেখি মাও একটা কি পাঠিয়েছে, আমার এখনো দেখা হয়নি, দেখে নি, দাঁড়াও এটা দেখে নি, এইটা মা কিছু একটা মাছের মাথা দিয়েই করেছে, ঠিক বুঝতে পারছি না, ঢেলে নি, ঢেলে নিয়ে রান্নাঘরটা সার্ভ করে। সন্ধ্যা দিয়ে উঠলাম, একজন চোখটা জ্বালা করছে ভীষণ, ওই আমি বৃহস্পতিবার শনিবার আর মঙ্গলবার দিন একটুখানি ঘরের মধ্যে একটু ধুনো দিই, তার জন্য চোখ জ্বালা করছি। তো যাই হোক, সে রান্নাবান্না করে তারপরে তোমাদের কাছে আসতে পারিনি, তারপরে ঠাকুর ঠাকুর দিলাম, একটু জাস্ট শুয়েছি, সঙ্গে সঙ্গে দিদি এসেছে, তারপরে ও এতক্ষণ গল্প টল্প করলো, এখন 7টা বাজে, ও জাস্ট এই মাত্র গেল দিদি। তো এখন ওই রান্না করেছি, বাবা মার জন্য বাড়তে হবে, তারপরে এক গাদা বাসন আছে, বাসন মাজতে হবে, তারপরে আমি সন্ধ্যাবেলাকে আমার বিছানা করা হয়ে গেছে রাত্রে, তারপরে ছেলের টিফিন করতে হবে, ছেলেকে কমপ্লেন দিতে হবে, এখন অনেক কাজ, তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসাতে হবে। তো এখন এডিটিংটা আমি অন্যদিন দুপুরবেলা এডিটিং করে ফেলি, কিন্তু আজকে বললাম দিদি এসেছিল দেখে এডিটিং করার সময় পাইনি, ও জাস্ট এইমাত্র গেল। আর জয়ন্তকে নিয়ে গেছে, কারণ ওর বাড়িতে একটু ট্রেল করার আছে, তো
একটু ড্রিল করে দেবে জয়ন্ত, তো তার জন্য ওকে নিয়ে গেছে। ততক্ষণের মধ্যে রাতে চটপট করে কাজ ফেরে ফেলি। তো যদি পারি তাহলে রাত্রিবেলা একবার তোমাদের সামনে আসবো, আর যদি না পারি তাহলে আজকের জন্য এখানেই বাই বাই করছি। কালকে তোমরা সবাই 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 সুন্দর একটা সকাল নিয়ে ঘুমতে করো, যেটাকে এভরিডে। ওকে বাই বাই করো। চলে আসলাম, আমি আমার ছেলের সামনে ব্লক করছিলাম, উনি ওখানে শুয়ে শুয়ে পড়াশোনা করছেন। আমাকে বলছে তুমি যত তাড়াতাড়ি কথা বলো কোনো মানুষ এত তাড়াতাড়ি কথা বলতে পারে না। তো আমি প্রচণ্ড যেহেতু গল্প করতে ভালোবাসি, সেহেতু আমি কথাটা প্রচণ্ড স্পিডে বলি, কারণ আমি মনে করি আমি যখন কথা বলছি তখন যে শুনছে তার সময় নষ্ট করছে, আর আমি যদি তাড়াতাড়ি কথা বলে শেষ করতে পারি তাহলে নেক্সট সেন্টেন্স আবার চলে যেতে পারবো। তো যে কারণে ছেলেটা বলছে যে তুমি যত তাড়াতাড়ি কথা বলো কোনো মানুষ এত তাড়াতাড়ি কথা বলতে পারে না, তাহলে এটাও আমি আমার ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দিই, কারণ ওর প্রত্যেকটা কথা আমি ভীষণ ফানি লাগে। তো চলো, গুড বাই। দেখতে পাচ্ছেন? আরে ওদের মতো হয় না, ওরা একটু নিচে গলে এখানে আসে। তুমি করলে আমরা তো কিনে নিয়ে আসছি, ছোট ছোট
ওকে তো বললাম ওখানে।